স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙ্গুল দেখাতে চান। আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি দেখে দিতে পারবেন যে আপনাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে কয়জন মুক্তিযোদ্ধা ছিলেন? যে আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা যেটা প্রত্যাশা করছি যে এখন এই তরুণ প্রজন্মের মধ্য থেকে সেই সমস্ত তরুণরা এগিয়ে আসবে, যুবকেরা এগিয়ে আসবে, যারা সমাজের পরিবর্তন করবে, যারা বর্তমান যে বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। আজকে এমন একটা সময় এসে উপস্থিত হয়েছে যে যখন আমাদের সমস্ত যে অধিকারগুলো যে আমরা লড়াইয়ের মধ্যে যুদ্ধের মধ্যে যে অর্জন করেছিলাম সেগুলো সমস্ত হরণ করে নেওয়া হচ্ছে। এখানে 1971 সালে যুদ্ধে জড়িত ছিলেন প্রায় সবাই, তারা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এখানে আমি তরুণ প্রজন্মকে দেখছি, তারা কিন্তু সেই যুদ্ধ দেখার সুযোগ তাদের হয়নি। তারা এখন যেটা দেখছেন সেখানে একটা ভয়াবহ চিত্র। সেই চিত্র হচ্ছে যে আমাদের যা কিছু অর্জিত আমাদের ভালো জিনিসগুলো ছিল সবগুলোকে হরণ করে নেওয়া হয়েছে। আজকে অবলীলায় মিথ্যাচার করা হয়, অবলীলায় মানুষের অধিকারকে হরণ করা হয়, এবং আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংগ্রাম করছি, লড়াই করছি, তাদেরকে অত্যাচার নির্যাতন নিপীড়নের মাধ্যমে তাদেরকে স্তব্ধ করে দেওয়ার একটা চরম প্রক্রিয়া এই দেশে চলছে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে অনেক পুরনো দল, এবং প্রকৃতপক্ষে মাওলানা আব্দুর রহমান খান এটার প্রতিষ্ঠাতা ছিলেন, প্রতিষ্ঠাতা, তাকেও আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়েছিল, কারণ তার চিন্তা ভাবনার সঙ্গে পরবর্তী যে আওয়ামী লীগ উঠে এসছে তার সঙ্গে তাদের মিল ছিল না। এবং আজকের যে আওয়ামী লীগ, আমার মনে হয় যে পরবর্তী আওয়ামী লীগে যারা এসেছিলেন নেতৃত্বে তাদের সঙ্গে তাদেরও খুব একটা মিল আছে বলে আমার কাছে মনে হয় না। এই আওয়ামী লীগের নেতৃত্বে এখন যারা আছেন তাদের অধিকাংশই 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না। তখন যারা বলেন স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙ্গুল দেখাতে চান, আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি দেখে দিতে পারবেন যে আপনাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে কয়জন মুক্তিযোদ্ধা ছিলেন? আমরা এখনো আমাদের যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে, আমাদের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে, আমাদের সঙ্গে যারা কাজ করছেন, একসাথে গণতন্ত্র সংগ্রাম করছেন, তাদের অধিকাংশই মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আজকে গতকাল তিনি ওয়াশিংটনে বলেছেন, এই যে আমাদের বর্তমান যে অবৈধ সরকার তার প্রধানমন্ত্রী, যে কোনো মতেই স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আমিও একই কথা বলছি, কোনো মতেই স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এবং দুঃখজনকভাবে, অত্যন্ত লজ্জাজনকভাবে আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ স্বাধীনতা যুদ্ধে আমাদের যে লক্ষ্য ছিল, যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটা বহুদলীয় রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। সেই পুরনো কায়দায় 1975 সালে একদলীয় শাসন বাকশাল যখন প্রতিষ্ঠা করতে গিয়েছিল, বন্ধুগণ, এ কথা বলতে কোনো দ্বিধা নেই যে আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার, আমি পুরো আওয়ামী লীগ বলতে চাই না, এই সরকার আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার আজকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার আজকে সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই জন্যই আমি এর আগেও বলেছিলাম যে আমরা চাইনি কিন্তু আওয়ামী লীগ আজকে গণশত্রুতে পরিণত হয়েছে।